আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইলেকট্রিক্যাল দ্বিতীয় পর্ব ইলেকট্রিক্যাল সার্কিটস ওয়ান এই বইটার প্রথম অধ্যায়ের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান বইটি আরএস প্রকাশনীর আমার লেখা একটি বই। এই দেখো রেজাউল ইসলাম জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। তো আমার লেখা একটা বই আরএস প্রকাশনীর বের হয়েছে, একই সাথে আরও বেশ কিছু বই আমি লেখার প্রস্তুতি নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আরএস প্রকাশনীর বইয়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বইয়ের অধ্যায়ের শুরুতে অধ্যায়ভিত্তিক সূত্র দেওয়া আছে, ফর্মুলা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্টুডেন্টরা যদি বারবার ফর্মুলা লিখে প্র্যাকটিস করে, মেমোরাইজ করে, তাহলে ওদের জন্য যে কোনো ম্যাথমেটিক্স এবং অধ্যায়ভিত্তিক যে আলোচনাগুলো আছে খুব সহজেই বুঝে সহজ হয়ে যায়। তো আরএস প্রকারের বইয়ে তোমরা এটা পাবে, অর্থাৎ প্রত্যেকটা বইয়ের শুরুতেই যতগুলো ফর্মুলা বা সূত্র আছে সূত্রগুলো এক নজরে দেওয়া আছে। এই অধ্যায়ে, এই বইয়ে অধ্যায় এক না, যার নাম হচ্ছে সার্কিট প্যারামিটার্স, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্কিট প্যারামিটার্স আলোচনা করার আগে, তার আগে আমি আলোচনা করি সার্কিট। সার্কিট কাকে বলে, অর্থাৎ ডিফিনেশন অফ সার্কিট। এর আগে আমার ইঞ্জিনিয়ারিং লার্নিং জন ইউটিউব চ্যানেলে সার্কিটের উপর অনেক আলোচনা আছে, তবু বলে রাখি কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। এটা যদি বলো আংশিক হবে, অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা হচ্ছে যে পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয় বা হতে চায় তাকে বলে সার্কিট। এই সার্কিটও তিন প্রকার, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট। তো সার্কিট প্যারামিটার্স আলোচনা করার আগে যেটা আমি বললাম যে সার্কিট কাকে বলে, কারেন্ট প্রবাহ হতে চায় বা হয় তাকে বলে সার্কিট, তাহলে এখন আমাকে জানতে হবে কারেন্ট কাকে বলে। কারেন্ট হচ্ছে, কারেন্ট মিন্স ফ্লো অব ইলেকট্রন, ইলেক্ট্রনের প্রবাহকে বলা হয় কারেন্ট। এই কারেন্ট হলো দুই প্রকার, এসি এবং ডিসি, এই দুই প্রকার কারেন্ট। এসির পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসির পুরো নাম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। দেখো এইখানে তোমাদের ডিসি নিয়ে কিছু কথাবার্তা আছে, তোমাদেরকে এখন জানতে হবে যে ডিসি কারেন্ট কাকে বলে, এসি কারেন্ট কাকে বলে। এই ডিসি কারেন্টের একটা গ্রাফ চিত্র দেওয়া আছে, চিত্রটা মূলত এটা, এটা হচ্ছে টাইম, আর এখানে আছে রেফারেন্স অ্যাক্সিস জিরো। এখান থেকে আমাদের কারেন্ট ডিসির বেলায় এই অ্যাক্সিস দিয়েই প্রবাহিত হবে, এটা আই কারেন্ট। অর্থাৎ ডিসির বেলায় কারেন্টের মানের পরিবর্তন হবে, জিরো থেকে যে বাড়তেছে কিন্তু দিকের কোনো পরিবর্তন আছে, উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না। তাহলে ডিসি কারেন্ট বলতে কী বোঝায়, বা ডাইরেক্ট কারেন্ট কাকে বলে, যে কারেন্ট সময় পরিবর্তনের সাথে সাথে দিকের পরিবর্তন হয় না কিন্তু মানের পরিবর্তন হয় তাকে বলা হয় ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। এখন তাহলে এসি কী হবে, এসির বেলায় যদি আমি চিন্তা করি, এটা যদি আমার টাইম হয়, এটা জিরো রেফারেন্স অ্যাক্সিস, তাহলে এখান থেকে স্টার্ট করে উপরে একবার, নিচে একবার, এইভাবে বাড়তে আসে। তাহলে এখানে ছিল জিরো, জিরো থেকে কারেন্টের মান বাড়তে আসে, এটা পজিটিভ মান, আবার কমে এখানে আসতেছে, আবার বাড়তেছে নেগেটিভ দিকে, আবার কমতেছে, আবার বাড়তেছে, আবার কমতেছে, এইভাবে চলতে আসে। তাহলে যদি বলে এসি কাকে বলে বা ইলেকট্রনিক কারেন্ট কাকে বলে, তাহলে বলতে হবে সময় পরিবর্তনের সাথে সাথে যে কারেন্টের মান এবং দিকের পরিবর্তন হয় তাকে বলা হয় এসি কারেন্ট। ওকে ফাইন, তাহলে এখন আসো আমরা সার্কিট প্যারামিটার্স কাকে বলে এটা জানবো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ধরো আমি একটা তোমাদেরকে সার্কিট আঁকে দেখাই, আচ্ছা এটা হলো রেজিস্টার আর, এটা হলো ক্যাপাসিটার সি, এটা হলো ইন্ডাক্টর এল। এই সার্কিটের মধ্যে আমরা যে তিনটে উপাদান দেখতেছি, এর বাহিরে আর কোনো উপাদান নাই। এটাকে বলে রেজিস্টিভ লোড, এটাকে বলে ক্যাপাসিটিভ লোড, এটাকে বলে ইন্ডাক্টিভ লোড। আমরা জানি লোড তিন প্রকার, কী কী সেটা হচ্ছে, এক নম্বর রেজিস্টিভ লোড, দুই নম্বর ক্যাপাসিটিভ লোড, তিন নম্বর হচ্ছে ইন্ডাক্টিভ লোড। তো রেজিস্টিভ লোডকে আদার প্রকাশ করা হয়, মানে রেজিস্টারকে আদার প্রকাশ করা হয়, ক্যাপাসিটারকে সি দ্বারা প্রকাশ করা হয়, ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটার যে বৈশিষ্ট্য এটাকে বলে রেজিস্টারের যে বৈশিষ্ট্য এটাকে বলে রেজিস্ট্যান্স, এটাকে আদার প্রকাশ করা হয়। আর ক্যাপাসিটার যে বৈশিষ্ট্য এটাকে বলা হয় ক্যাপাসিটেন্স, এটাকে এক্সি দ্বারা প্রকাশ করা হয়। আর ইন্ডাক্টরের যে বৈশিষ্ট্য এটাকে বলা হয় ইন্ডাক্টেন্স, এটাকে এক্স এল দ্বারা প্রকাশ করা হয়। তো এই তিনটে উপাদান, এর বাইরে আর কোনো উপাদান নাই। তাহলে আমরা বলতে পারি সার্কিট প্যারামিটার্স কাকে বলে, সার্কিটে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় সার্কিট প্যারামিটার্স। তো এগুলো হলো তাদের প্রতীক, রেজিস্টার সার্কিট একটা প্যারামিটার্স। তো সার্কিট প্যারামিটার্স মোট তিনটা, কী কী, রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর। তো রেজিস্টারের একক হচ্ছে ওহম, ক্যাপাসিটার একক হচ্ছে ফ্রাড বা মাইক্রোফ্রাড, ইন্ডাক্টরের একক হচ্ছে হেনরি বা মিলি হেনরি। আচ্ছা এখন দেখো এরপরে এই অধ্যায় কী আছে, এইখানে এই যে রেজিস্টারের প্রতীক দেওয়া আছে, ইন্ডাক্টেন্সের প্রতীক দেওয়া আছে, ক্যাপাসিটেন্সের প্রতীক দেওয়া আছে। আচ্ছা গেল, এই অধ্যায় খুব ছোটো,
এখন দেখো এখানে কিছু কোশ্চেন আছে অনুশীলনীতে সার্কিট প্যারামিটার বলতে কী বোঝায়। এটা বললাম সার্কিটে যে সমস্ত উপাদান ব্যবহার করা বা ধ্রুবক ব্যবহার করা তাকে বলে সার্কিট প্যারামিটার্স। সার্কিট প্যারামিটার্সগুলো একক সহ নাম এগুলো তোমার পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে সার্কিট প্যারামিটার্স বলতে কী বোঝায়, সার্কিট প্যারামিটার্স কয়টি, কী কী, প্রত্যেক প্রকারের একক সহ পূর্তিক লেখো। তো আশা করি তোমরা পারবে। এই যে এই টেবিলটা তোমরা যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো অনেকবার এই কোশ্চেনটা আসছে, সুতরাং এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এদের খুবই ছোটো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের নয় আমি তোমাদের প্রত্যেকটা বই থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং লার্নিং জোন গ্রুপে। আগামী ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায় আমি আজকে বই থেকে দিলাম, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমি ইনশাল্লাহ লাইভ ক্লাস ওখান থেকে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।